লেকের যথার্থ রক্ষণাবেক্ষণের অভাব, খোদ শিবপুর বটানিক্যাল গার্ডেনেই মাছেদের মড়ক উঠেছে এমনই অভিযোগ। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণকারীরা বটানিক্যাল গার্ডেনের স্বাদি লেকে কয়েক হাজার মরা মাছ ভেসে থাকতে দেখেন। বেশিরভাগ মাছের ওজন 5 থেকে 8 কেজি। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়, ভিড় জমান বহু মানুষ, মরা মাছই তুলে নিয়ে যান অনেকে। খাদির লেকে দেখলাম দুর্গন্ধ উঠছে, তখন তাকিয়ে দেখি না অনেক মরা মাছ পড়ে আছে পানার উপরে, জলের উপর ভাসছে, মাছগুলো অনেক মরে গেছে আর বেশ কিছু মাছ খাবি খাচ্ছে। সাদির লেক কে লেক মে জো হ্যায় পুরা পানা ভর্তি হ্যায়, উসমে জো হ্যায় মাছ মছলি জো হ্যায় মর করকে উপর উপর দিখি যা রহি হ্যায়। কিন্তু কেন হঠাৎ মৃত্যু হাজার হাজার মাছের? বিষক্রিয়া নাকি অন্য কোনো কারণ? বিশেষজ্ঞরা জানিয়েছেন লেকের জল দূষিত হয়ে বিষক্রিয়ায় এই ঘটনা ঘটতে পারে। এছাড়া কচুরিপানায় ভরে গিয়েছে গোটা লেক, ফলে অক্সিজেনের ঘাটতি থেকেও মাছ মরতে পারে। লেকের সুইস গেট বন্ধ থাকায় গঙ্গার জল লেকে ঢুকতে পারছে না, সেটাও মাছের মৃত্যুর কারণ হতে পারে। লেকের রক্ষণাবেক্ষণ হচ্ছে না, সেই কারণেই দূষিত হচ্ছে জল, এমনই অভিযোগ পরিবেশকর্মী সুভাষ দত্তের। এ বিষয়ে সোমবার হাইকোর্টে পিটিশন ফাইল করবেন বলে জানিয়েছেন তিনি। এটা রক্ষণাবেক্ষণের অভাব, তদারকির অভাব, কর্তব্যে গাফিলতি, এবং যাদের হাতে এই গুরু দায়িত্ব রয়েছে তারা কি আদৌ উপযুক্ত এই গুরুভার পালন করার জন্য? আমি আগামী সোমবার দিন মুখ্য বিচারপতির এজলাসে বিষয়টা উত্থাপন করব। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 2011 সালেও একই ঘটনা ঘটেছিল, দীর্ঘদিন ধরেই লেকটির রক্ষণাবেক্ষণ হচ্ছে না। এ বিষয়ে বটানিক্যাল গার্ডেনের যুগ্ম অধিকর্তা হিমাদ্রি শেখর দেবনাথের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনে তাকে পাওয়া যায়নি। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।